ও মা একটু বলে দাও। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, দিস ইজ চিনি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে আমরা ইন্দোরের লাস্ট ডে। আগেই বলেছিলাম যে 2 তারিখে আমরা চলে যাব। আজকে চিনির দিদি মানে পরশুদিন ওরা এসে দোকানে খোঁজ করছিল যে এর ভাই বোন কেমন আছে। তা আমরাও কালকে গেছিলাম এর জন্য খাবার আনতে, তখন বলছিল, তো ভাবলাম যে যাওয়ার আগে দেখা করিয়ে নিয়ে যাই। তো আজকে 1টার সময় আসবে আর আমরা এখন দেখা করতে যাচ্ছি। চিনিও রেডি, আমরাও রেডি, এখন বেরোবো, চলো বেরিয়ে দেখাবো তোমাদেরকে। তোমরা চিনি দিদির সঙ্গে দেখা করতে চলে এসেছি, আর তার আগে চুল কাটার একটু ইয়ে ছিল, কারণ চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, কদিন ধরেই বলছিল কাটবে, যে কারণে সেলুনে চলে এসেছি। তো এসে ও চুল কাটতে বসে গেছে, আর এখানে চিনি এত দুষ্টুমি করছিলো যে নিচে নেমে যাচ্ছিল, তো বকে ওখানে বসিয়ে রেখেছি। তারপর এনার সঙ্গে দেখা হলো, মানে অনেক ভদ্র মহিলা ভদ্র লোক ছিলেন, তাদের সঙ্গে দেখা হলো। এটা হচ্ছে সাবু, তো সাবুর সঙ্গে দেখা হলো। আর বাস্কেটের মধ্যে একজনা ছিল, সেল করার জন্য দিয়ে গেছিলো, একে নিয়ে একটুখানি কোলে নিয়েছে, আর চিনি প্রচণ্ড রেগে যাচ্ছিল। আমরা চিনির দিদির সঙ্গে দেখা করে চলে এসেছি। একটা ব্যাপার কি, মজার ব্যাপার কি, চিনিরা 4 ভাই বোন। তো চিনিকে যাকে চিনির দিদিকে যে নিয়ে গেছে, মানে আজকে যার সঙ্গে দেখা হলাম, মানে এদের নামের এতটাই মিল। একজনের নাম সুগার, তার সঙ্গে আজকে আমি দেখা করার কথা ছিল, কিন্তু তার সঙ্গে ভাগ্যবশত দেখা হয়নি। কিন্তু ওর আরেকটা দিদি এসেছিলো, তার নাম মালাইকা। মালাইকার সঙ্গে দেখা হয়েছে, আর দুটো এত, মানে ভেবেছিলাম যে দুজনের একসঙ্গে ছবি নেব, কিন্তু এদের এতদিন মেলাতে মানে দেখা টাকা হয়নি, যে কারণে দুজনা একসঙ্গে হলে এত রেগে যাচ্ছে। ও তো মানে মালাইকা তো খুব মুখে আওয়াজ করছিল, চিনিও করছিল, আর একজনকে কোলে নিয়েছিলাম, তাকে দেখেও এ খুব মুখে আওয়াজ করছিল, ভাবছিল হয়তো যে আমার ভালোবাসাটা কাউকে দিয়ে দিচ্ছে হয়তো। তো যাই হোক, দেখা হলো আজকে, হয়তো এরও খুব ভালো লাগলো, বা আমাদেরও খুব ভালো লাগলো, জাস্ট যাওয়ার সময় একবারও মালাইকার সঙ্গেও দেখা করিয়ে নিতে পারলাম। কারণ এর আর এর মায়ের সঙ্গেও ভেবেছিলাম দেখা করাবো, কালকেও বলেছিলাম যে যার থেকে একে নিয়েছিলাম তাকে গিয়ে বলেছিলাম, তো বললো যে ওর মা ঘুরতে গেছে, তো ওর মায়ের সঙ্গে দেখা হয়নি সেই কারণে। তো মালাইকার যে প্যারেন্টস আছে তাদেরকে ফোন করা হয়েছিল, তা তারাও ওকে নিয়ে এসেছিল, দেখা হয়েছে। তো আরেকজনার সঙ্গে দেখা হয়নি, কিন্তু দেখেছো এদের নামের কতটা মিল। আমরা এর নাম ফার্স্টে রেখেছিলাম স্নোপি, তো স্নোপি নামটা কেমন জানি, মানে হট করে স্নোপিটা বাদ দিয়ে তার পরের দিনই, যেদিন নাম রেখেছে তার পরের দিন থেকে চিনি বলে ডাকা শুরু হয়েছে, তো সেই চিনিই আছে। আর নামগুলোও দেখেছো মানে মিষ্টির সঙ্গে যুক্ত আছে, যেমন এর নাম চিনি, আরেকজনের নাম সুগার, আর ওর নাম যার সঙ্গে আজকে দেখালো তার নাম মালাইকা, তাই না মা? মা কেমন লাগলো আজকে তোমার দিদির সঙ্গে দেখা করে? দিদি তো খুব রাগি, মানে দিদি ওই দোকানে আসলে আরো বেশি রেগে যায়, জানি না কেন, তাই তো? তো আজকের ভিডিও এইখানে এইটুকুনি, আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, তো ততক্ষণ ওয়েট করতে থাকো, তাই তো? চিনি মা বলে দাও বাই, সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকার বেল বাটনটিকে প্রেস করে দিও। তো আজকের ভিডিও এটুকুনি।